তোর ফিউচার প্ল্যানটা আমায় জানাবি না? কেন না দাদাভাই? না, এই যে ও দেশে থেকে যেতে চাইছিস, এর তো নিশ্চয়ই একটা ডেফিনিট কোনো কারণ আছে। দাদাভাই তুই আমার চিনিস, আমি ডেফিনিট কোনো প্ল্যান করে কোনো কাজ করব সেরকম টেম্পারেমেন্ট আমার নেই। আমি জাস্ট দেখছি যে ওখানে থাকলে আমার কাছে কাজ আসবে, সেই জন্য থেকে যাব। আচ্ছা, পার্মানেন্টলি থেকে যাওয়ার কথা ভাবছিস না তো? পার্মানেন্টলি কেন না, যেভাবে এতক্ষণ কথা বললি তাতে তো মনে হলো ও দেশটা তোর বেশ ভালো লেগেছে। দেখ দাদা ভাই, ডেফিনেটলি ভালো লেগেছে। যে লোকটা ওখানে ঘুরে এসে বলে যে আমার ওই দেশে তেমন লাগেনি, মোটামুটি ঠিক আছে, সে ষোলো আনা মিথ্যে কথা বলবে। সত্যি অত ওয়েলথের মধ্যে থাকা, লাইফস্টাইলটা তো অন্যরকম হবেই। নট ওনলি লাইফস্টাইল দাদা ভাই, ওখানকার লোকেদের আউটলুকটাই ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। মানে ওরা ওরা রোজকার জন্য বাঁচে, দে লিভ ফর এভরি ডে। তোকে আমি ঠিক বুঝাতে পারছি না শুভু, তোর চোখ ঝলসে গেছে কেমন জানিস? অনেক আলোর মধ্যে থাকলে যেমন চারপাশটা অন্ধকার লাগে সেরকম। দাদা ভাই যদি চোখ ঝলসেও যায় তার কিন্তু যথেষ্ট কারণ আছে। আমি তো সেই কারণগুলোই জানতে চাইছি। তোকে আমি এক কথায় কি করে বলি বলতো? আই ক্যান সে দ্যাট ইটস টোটালি ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। দেখ, তোকে আমি একটা সিরিয়াসলি কথা বলছি, তোর যদি মনে হয় যে ও দেশে থাকলে সত্যি তোর ভালো হবে, তাহলে কোনো কিছুর কথা না ভেবে তোর ওখানেই থেকে যাওয়া উচিত। তুই হঠাৎ এ কথা বলছিস কেন? কারণ সবুর, লাইফ একটাই, আর সেটা নিজের মতো করেই গড়া উচিত। তাহলে অন্তত নিজের কাছে পারফেক্ট থাকা যায়। দাদা ভাই তুই কি মানে তোর কি আমাদের এই বিজনেসের মধ্যে থাকতে, ফ্যামিলি বিজনেসের মধ্যে থাকতে ভালো লাগছে না? আই মিন তোর কি কোনো আফসোস আছে? ধুর, কেন, কিসের আফসোস? দাদা ভাই তুই আমার কাছে মিথ্যে কথা বলিস না। তোর ইচ্ছে ছিল যে তুই তোর জীবনটা অন্যভাবে বাঁচবি, ছিল না? শুভ, সত্যি কথা বলতে কি, হ্যাঁ একটা অন্যরকম স্বপ্ন ছিল, কিন্তু এখন সেটা পাল্টে গেছে। মাঝে মাঝে সেটার জন্য কষ্ট হয়, কিন্তু এখন আমি আমার লাইফের ডিমান্ড চার্টটা বদলে নিয়েছি।